নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই সিম্পল রান্না বান্না। আমি দেবশ্রী, আজ আপনাদের বানিয়ে দেখাবো আনারস মাখা, টক ঝাল মিষ্টি স্বাদের আনারস মাখা। তাহলে আসুন দেখে নিই কীভাবে বানাচ্ছে। এর জন্য প্রথমে আমি আনারসটা ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। আনারসের মধ্যে যে চোখগুলো থাকে সেগুলো বার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এক চামচ মতো চিনি, দিয়ে দিচ্ছি বিট লবণ। এবার ভালো করে মিক্স করে আনারসটাকে কিছুক্ষণের জন্য আমি রেখে দেব। এটা ভীষণ সহজে তৈরি হয়ে যায়, আর এটা আমরা বাঙালিরা এভাবেই খেতে অভ্যস্ত। তবে আজ একটু ভিন্নভাবে দেখাবো আমি। তো আজ আমি স্ট্রিট স্টাইল আনারস মাখা করে দেখাচ্ছি। তো স্ট্রিট স্টাইল করার মধ্যে এর মধ্যে নতুনত্ব হলো এটাই যে এর মধ্যে একটু ঝাল ফ্লেভারটা থাকবে। আনারস নর্মালি আমরা টক মিষ্টি খেয়ে থাকি, বাট এখানে কাঁচা লঙ্কাটা মিক্স করে দিলাম, এর জন্য ঝাল ফ্লেভারটাও আসবে মুখের মধ্যে। তো বেশ অন্যরকম টেস্ট, বাড়িতে ট্রাই করুন আর অবশ্যই আমাকে কিন্তু জানান কেমন হয়েছে। সবাই ভালো থাকুন, টাটা।